ফিফা ফ্রেন্ডলি ম্যাচের স্বীকৃতি পাচ্ছে নেহেরু কাপের ম্যাচ। নেহেরু কাপকে ফিফা টুর্নামেন্টে স্বীকৃতি দিক ফিফা, এমনই চেয়েছিল এআইএফএফ, কিন্তু তা মানা হয়নি। তার জায়গায় এই টুর্নামেন্টের ম্যাচগুলোকে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের স্বীকৃতি দিচ্ছে ফিফা। পাশাপাশি মঙ্গলবারই ভারতীয় ফুটবলের উন্নতির জন্য তৈরি তার প্রজেক্ট জমা দেবেন রব বার্ন। তার আগে ভারতীয় দলের ডিরেক্টর শুভঙ্কর মুখোপাধ্যায় জানাচ্ছেন, ভারতীয় ফুটবলকে তুলে ধরতে 3 বছর সময় লাগবে। ফিফারও সবুজ সংকেত আছে এআইএফএফ এর প্রকল্পকে। র্যাঙ্কিং এর উন্নতির জন্য এই বছরের শেষের দিকে 2টো প্রস্তুতি ম্যাচও খেলবে ভারত। একটা একাডেমি বোম্বেতে খুলেছি, 2টো একাডেমি সেপ্টেম্বরে স্টার্ট হবে, একটা বোম্বেতে একটা পৈলানে। এটার থেকে ছেলে বেরোতে অন্তত মিনিমাম 3 থেকে 4 বছর লাগবে। অক্টোবর আর নভেম্বরে 2টো ফিফা ডেটসে চেষ্টা চরিত্র চলছে। আমরা এদিকে থাইল্যান্ডকে কন্ট্যাক্ট করেছি, মালয়েশিয়াকে কন্ট্যাক্ট করেছি, 2টোই টিম এখানে ভারতবর্ষে আসার জন্য, একটা ম্যাচ খেলে যাওয়ার জন্য। নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ রিকি ভারতে একাডেমি খুলতে চান শুনে তাকে স্বাগতই জানাচ্ছেন শুভঙ্কর মুখোপাধ্যায়। এদিকে মঙ্গলবারই হচ্ছে ফেডারেশনের অনুষ্ঠান। অনেক বিতর্ক থাকলেও সেসব মিটিয়ে আসছেন প্রাক্তনরা। অনুষ্ঠানে উদ্বোধন হবে এআইএফএফ এর সুভেনিয়ার। উদ্বোধন করবেন এআইএফএফ সভাপতি প্রফুল প্যাটেল।